নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আজকের ধর্মকথা, যুগটা হলো কলিযুগ। এই যুগের অধিপতি হলো কলি। 4,32,000 বছরের মধ্যে মাত্র 5,000 বছর অতিক্রান্ত হয়েছে। যুগ ধর্মই হলো মানুষের পাপের প্রতি আকৃষ্ট হবে। বলতে গেলে বলা যায় কলি মহারাজ কাউকে দিয়ে নিজের ইচ্ছা মতো পাপ করাচ্ছেন না, তিনি পাপ করার জন্য একটি পরিবেশ রচনা করে দিয়েছে। আর এটা জীবের জন্য পরীক্ষা মাত্র, যে এই পরীক্ষার এই পরিবেশ থেকে আমরা পাপ করব না ধর্ম করব। এই জন্য কেউ আন্তরিকভাবে ভক্ত হতে চাইলে কলি মহারাজ তাকে জোর করে পাপই করবেন না। কিন্তু বর্তমান সময়ে সমস্যা হলো, অনেক মানুষ আছে যারা ভাবছে সত্যি যদি ভগবান থাকে তাহলে এত দুঃখময় অবস্থা কেন। কিন্তু তারা প্রকৃত জ্ঞানের অভাব ভুলে গেছে। এই যে এটা কলিযুগ, এখানে একই টেবিলে মদ ও দুধ থাকবে। মানুষ তার ইচ্ছে অনুসারে যে যেটা খুশি গ্রহণ করতে পারে, কিন্তু এই গ্রহণের রুচি অনুসারে কলি মহারাজ সেই জীবের উপর অধিপত্য বিস্তার করবে। যে মদ ফেলে দিয়ে দুধ গ্রহণ করবে, কলি মহারাজ তাকে পাশ কাটিয়ে চলে যাবে। আর যে মদ গ্রহণ করবে, কলি মহারাজ তাকে আরও বেশি করে পাপের কাজে পরিবেশে ঠেলে দেবেন। পাপটা হলে কলি মহারাজের নিজে করাচ্ছেন না, তিনি শুধু সেই সব মানুষদের কাছে লোভনীয় পাপের বস্তু দেখিয়ে তার রুচি পরীক্ষার কাজ করছে। তারপর সেই জীব তার নির্দিষ্ট রুচি দেখলে তাকে যা তা ভাবে বিনিষ্ট করতে থাকবে। এটাই ছিল কলি মহারাজের প্রধান কাজ। ভগবান হলেন এই সকল অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের একমাত্র অধ্যক্ষ। তার অধীনে কলি মহারাজও কাজ করছেন। কাজেই কলি মহারাজের এই ক্ষমতা নেই যে তিনি নিজের ইচ্ছে মতো কাউকে দিয়ে পাপ করাবেন। তিনি শুধুমাত্র জীবের পরীক্ষা নিয়ে চলেছেন ভগবানের আদেশ অনুসারে। যেসব অধিপতিরা কাজ করে তারা সকলেই পূর্বের অবগত আছে, যে কোনো তাদের অধীনে আসবে। আমরা এই যুগে জন্মগ্রহণ করছি মানেই আমাদের অন্তরে দুই রকম ভাবই আছে, ধর্ম ও অধর্ম। নাহলে এই যুগে আমাদের কি জন্ম পেয়ে কলি মহারাজের অধীনে আসতেই হতো না? আমাদের ফাইনাল পরীক্ষার জন্য এখানে পাঠানো হয়েছে। কলিযুগের সাথে নরকের এক গভীর সম্পর্ক রয়েছে। এই যুগের পাপীরা নরকের জন্য অপেক্ষা করে থাকে, আর নরকে পাপীরা অপেক্ষা করে থাকে কলিযুগের আগমনের আশায়। তাহলে প্রশ্ন উঠতে পারে, অন্য যুগে কি পাপী মানুষ থাকে না? হ্যাঁ থাকে, কিন্তু ভগবান স্বয়ং অবতীর্ণ হন তাদেরকে বধ করে উদ্ধারের জন্য। কিন্তু এই কলির প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ভগবান কাউকে বধ করতে আসবেন না। একেবারে কলির অবসানের শেষ লগ্নে স্বয়ং ভগবান আবার আসবেন পাপীদের নিজের হাতে বধ করে উদ্ধার করতে। কাজেই এই মুহূর্তে কলি মহারাজ এর পাপের প্রলোভনরূপী পরীক্ষাতে পাশ না করতে পারলে অত্যন্ত দুর্গতি। আজ করোনা ভাইরাস নিয়ে প্রত্যেকেই আতঙ্কিত, কিন্তু বেশিরভাগ মানুষই ভুল করে যে ভগবানের ভক্ত হবেন না। এই করোনা বিপদ হলো উভয় সংকটের মতো, এর দ্বারা ভয়ানক পরিস্থিতিতে মানুষ মরতে শুরু করলে ও ক্ষতি, আবার যারা বেঁচে ফিরবে তারা বিন্দুমাত্র হয়তো ভগবানের প্রতি কৃতজ্ঞতা থাকবে না। তারা শুধু এটাই ভাববে, কিসের ভগবান? বিপদের মুহূর্তে ভগবানের মন্দির সবসময় বন্ধ ছিল, কিন্তু হসপিটালের ডাক্তার, নার্স, অন্যান্য কর্মীরা ভগবানের মতো কাজ করেছে। ফলস্বরূপ ভগবানের প্রতি বেশিরভাগ মানুষ অত্যন্ত বিরূপ হয়ে যাবে। কলিযুগের পরীক্ষাতে ফেল করতে থাকবে, আর মহামহা সংকট ও ঘোর বিভীষিকাময় পরিস্থিতি রচনা করবে। ভক্তদের তাই আগাম সচেতন থাকতে হবে, কারণ আর কিছুদিনের মধ্যেই আরও বেশি বেশি মানুষ ভগবান বিরোধী আচরণ করতে শুরু করে দেবে। এই পরিস্থিতিতে যে ভগবানের পরম ভক্তদের অত্যন্ত শক্তভাবে ভগবানকে ধরতে হবে, তবেই আমাদের উদ্ধার হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ।